হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের সাহায্যে আপনি যে আপনার বাড়ির কম্পিউটার অ্যাক্সেস করবেন এবং সমস্ত রকম ডেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তো সর্বপ্রথম আমি গুগল ক্রোম খুলে নিয়েছি, তো এখান থেকে আপনাদের যেতে হবে ক্রোম ওয়েব স্টোর। আপনাদের ক্রোম ওয়েব স্টোরে যেতে হবে, তো প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটাতে চলে যাবেন এবং আপনাদের সার্চ করতে হবে রিমোট অ্যাক্সেস বা রিমোট ডেস্কটপ। আপনি রিমোট অ্যাক্সেস আপনি সার্চ করবেন, তো দেখুন সবার প্রথমেই একটি এক্সটেনশন চলে এসেছে, ক্রোম রিমোট ডেস্কটপ। আপনাকে এই ফাইলটি ক্রোমে অ্যাড করে নিতে হবে, অ্যাড টু ক্রোম করে নিতে হবে। তো অ্যাড এক্সটেনশন করে নেবেন, অ্যাড এক্সটেনশন করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এক্সটেনশনটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। চলুন ওটাকে ক্লিক করে আমরা ওপেন করে নিই এবং পরবর্তী যে সেট আপ আছে সেটা করে নিই। তো এটি খোলার পরে আপনারা দেখতে পাবেন দুটি অপশান, একটা হচ্ছে অ্যাক্সেস মাই কম্পিউটার এবং শেয়ার মাই স্ক্রিন। তো আমি যেহেতু আমি মোবাইলের সাহায্যে আমার কম্পিউটারটি অ্যাক্সেস করতে চাই, তো আমি অ্যাক্সেস মাই কম্পিউটারে ক্লিক করব এবং এখানে আসার পরে আপনাকে একটি ফাইল ডাউনলোড করতে হবে। দেখুন সেট আপ রিমোট অ্যাক্সেস, তো আপনাকে একটি ফাইল ডাউনলোড করতে হবে। তো এই ডাউনলোড অপশানটিতে আপনি ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন ফাইলটি ডাউনলোডের জন্য আমাকে দেখাচ্ছে এবং ফাইলটি 20 MB মতো তো ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এই এক্সটেনশনটি সম্পূর্ণ সেফ এবং গুগল দ্বারা কন্ট্রোল করা হয়, তো বুঝতেই পাচ্ছেন কোনো রকম সমস্যা আপনি পড়বেন না। তো হয়ে যাওয়ার পরে আমি ফাইলটিকে ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো আমি এটাকে পারমিশন ইয়েস করে দিচ্ছি। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এবং আমি এখানে আপনার ডেস্কটপের নাম, আপনি এন্টার ইওর কম্পিউটার নেম, তো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন। তো আমি যেহেতু আমি একটি নিজের ইচ্ছে মতো আমি একটি নাম দিয়ে দিচ্ছি, নিউজ পিসি, অনলি ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, নীল রেখে দিচ্ছি। এবং আপনাকে একটি পিন জেনারেট করতে হবে যেটি আপনার মোবাইল থেকে অ্যাক্সেসের সময় আপনাকে ইউজ করতে হবে এবং পিনটি অ্যাটলিস্ট 6 ডিজিট নাম্বার হওয়া প্রয়োজন। তো আমি আমার ইচ্ছে মতো আমি একটি নাম্বার সেট করে নিচ্ছি। এবং আমার কম্পিউটার থেকে সেট আপটি সম্পূর্ণ হয়েছে। এবার আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন মোবাইলে ডাউনলোড করতে হবে। সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে রিমোট ডেস্কটপ, গুগল ক্রোম ডেস্কটপ। তো যাওয়ার পর আপনাকে ইনস্টল করে নিতে হবে। সাত এমবির একটি ফাইল এবং অলরেডি আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এটাকে আবার ওপেন করে নিই। তো দেখতেই পাচ্ছেন সবার প্রথমে নীলস, এবং একটি বড় ব্যাপার হচ্ছে আপনাকে একই ইমেল আইডি দিয়ে ফোনের মধ্যে আপনাকে লগ ইন করে নিতে হবে। যেমন আমার কম্পিউটারটিতে যে মেল আইডিটা দিয়ে আমি লগ ইন করে রেখেছি এবং ফোনেও সেই একই মেল আইডি দিয়ে লগ ইন করে রাখা আছে, তো যার জন্য আমাকে কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি। তো আপনারাও চেষ্টা করবেন সবার প্রথমে আগে ফোনে একই মেল আইডি সেট করে নেওয়ার জন্য। এবং দেখতেই পাচ্ছেন ওপেন করার সাথে সাথে আমাকে সেই 6 ডিজিট পিনটি চাইছে এবং 6 ডিজিট পিনটি দেওয়ার পরেই আমি এটাকে সহজে অ্যাক্সেস করতে হবে। চলুন আমি 6 ডিজিট পিনটি দিয়ে দিচ্ছি। দেখুন আমি কানেক্টিং দেখা, কানেক্টিং কিছুটা সময় নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ কম্পিউটারের স্ক্রিনটি
সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনটি আমার ফোনে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখানেও নীল অনলাইন এবং মোবাইলে দেখুন নীল অনলাইন, ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, এবং প্রত্যেকবার যতবারই আপনি লগ ইয়ে করতে চাইবেন আপনাকে পিনটি চাইবে, তো আমি পিনটি দিয়ে নিচ্ছি। দেখুন আমি এখান থেকে দেখুন ব্যাক করে দিচ্ছি, এবং আমার দেখুন মোবাইল থেকেও স্ক্রিনটি ব্যাক হয়ে গেছে। তো আপনি এখান থেকে চাইলে দেখুন, আমি এখান থেকে মাউস প্যাডটি দিয়ে কাজ করছি। দেখুন আমি এখান থেকে মোবাইলের হাতের সাহায্যে আমি মাই পিস কম্পিউটারটি ওপেন করব। দেখুন এখানে সাথে সাথে খুলে যাচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।